হ্যালো বন্ধুরা, তোমাদের অনেকেরই চিন্তা বা জিজ্ঞাসাবাদ যে কবে আমাদের স্কুল খুলবে, আমরা কবে স্কুল যাবে। যারা ক্লাস টেনে পড়ছো অথবা যারা ইলেভেনে পরীক্ষা দিয়ে দিয়েছো অথবা যারা টুয়েলভে পরীক্ষা দিয়ে দিয়েছো, যে আমাদের পরীক্ষা হবে কবে, স্কুলটা কবে খুলবে, লকডাউন রয়েছে, লকডাউন উঠে গেলে কি স্কুল খুলবে, 14 তারিখ লকডাউন শেষ হতে চলেছে, এই সব নিয়ে আজকে ডিসকাস করবো। এবং অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে যে কবে স্কুল তোমাদের খোলা হবে এবং কবে থেকে কন্টিনিউ হবে, এই রিলেটেডই তোমাদের ছোট্ট আপডেট দিতে চলে এসেছি। কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে কবে এক্স্যাক্টলি স্কুলটা খুলবে, কবে স্কুল হবে, কবে এক্সাম হবে, এই রিলেটেড কোশ্চেন করেছিলে যে আমরা এখন কি করবো। এক্স্যাক্ট তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, যে লকডাউনের উপর নির্ভর করছে যে আমাদের স্কুল কলেজ সবকিছু কখন ওপেন হবে। যেরকম হিসাবে আমাদের পরিস্থিতি থাকবে, আপতকালীন পরিস্থিতি এখন যেরকম রয়েছে, সেই হিসাবে দেখা যাচ্ছে লকডাউনকে আরো বাড়ানো হচ্ছে। যদি পরিস্থিতি যত তাড়াতাড়ি ঠিক হবে তত তাড়াতাড়ি স্কুল খুলে যাবে, কিন্তু অফিসিয়ালি এই একটা আপডেট দিয়েছে যে স্কুল কবে, কলেজ এ অনুমানিক এই তারিখে খুলতে পারে যদি সব ঠিকঠাক থাকে। এখন পর্যন্ত যে 14 এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা ছিল, সেই লকডাউনটা বাড়িয়ে দেওয়া হয়েছে এখন 30 এপ্রিল পর্যন্ত। এবার 30 এপ্রিল পর্যন্ত এই লকডাউনটা থাকবে, এটা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, কিন্তু বলা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রী মহলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিংয়ে বসেছিল প্রধানমন্ত্রী এবং এটা ঠিক করা হয়ে গেছে মন্ত্রীর তরফ থেকে। এখনও পর্যন্ত অফিসিয়ালি বা কোনো জায়গায় অ্যানাউন্স করা হয়নি, তো আজ কালকের মধ্যে এটা অ্যানাউন্স করা হয়ে যাবে যে 30 এপ্রিল পর্যন্ত আমাদের লকডাউন থাকবে। এবার লকডাউন শেষ হলেই যে সঙ্গে সঙ্গে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ স্কুল কলেজ এগুলো অনেকটা পরে খোলা হবে, আর এর একটাই কারণ স্টুডেন্ট। কারণ স্টুডেন্টদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, এবং শুধু এক জায়গা থেকে স্টুডেন্টরা পড়তে আসে না, বিভিন্ন স্টেট থেকে আসে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে পড়তে যায়। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানটা লকডাউনের আরও কিছু দিন পর চালু হবে, যেটা জানা গেছে এখন অফিসিয়ালি যে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক, কলেজ হোক, ও সমস্ত কিছু 10 জুন অবধি বন্ধ থাকবে। তো এটাই হলো তোমাদের অফিসিয়াল আপডেট, এটাই এখন জানা যাচ্ছে। স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, সমস্ত কিছু, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, সমস্ত কিছু 10 জুন পর্যন্ত তোমাদের বন্ধ থাকবে। তারপরে 11 জুন তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হবে। আর এখন বলে রাখি, যারা 11 এবং 12 পরীক্ষা দিয়েছো আর এখনও কিছু পরীক্ষা বাকি আছে, তাদের পরীক্ষার কী হবে, তো তাদেরও পরীক্ষা হবে সেই জুন মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, আগের থেকে ঘোষণা করা দেওয়া হবে। 12-এর তো পরীক্ষা হবেই, মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো হবে। অনেকে মনে করছে যে 11-এর পরীক্ষা হবে না, অনেকেই অ্যানাউন্স করছে বা বলছে, কিন্তু 11-এর পরীক্ষাও হবে। একটা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, সেই পরীক্ষায় তোমরা পরীক্ষা দেওয়া হবে। 11-এর জন্য কিছু স্পেশাল ছাড় দিতে পারে, কিন্তু 12-এর জন্য সেটা দেওয়া হবে না, কারণ তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ, বেনিফিট পাচ্ছ। আর 11-এর ক্ষেত্রে একটা কথা বলি, যারা 11-এর পরীক্ষা দিয়েছো তাদের, মানে যারা 11-এ আর অ্যাকচুয়ালি 12-এ উঠবে, তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, কেন তোমাদের জন্য বেশি টাইম থাকবে না। আগেই বলছি, তোমরা এখন টাইমটাকে কাজে লাগাও। এবং অলরেডি কিছু স্কুল রয়েছে যারা অনলাইন ক্লাস করাচ্ছে এবং টিচাররা অনলাইন ক্লাস করাতে শুরু করে দিয়েছে, তো সেই কারণে বলবো যে তোমাদের টাইমটা পাওয়ার সম্ভাবনা সেরকমটা নেই। যেরকম হয়তো 1 মাসের ছাড় পেতে পারো, কিন্তু এই সিস্টেমটা তো ঠিক হতে হতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যেতে পারে। আর তোমাদের সেই কারণে বলবো, এখন থেকেই তোমরা পড়াশোনা চালু করে দাও, কেন তোমাদের উচ্চ মাধ্যমিক আর যারা মাধ্যমিক রয়েছে তারাও চালু করে দাও, মানে যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তারাও চালু করে দাও। তো তোমাদের সমস্ত কিছু জুন মাসেই হবে যদি সব ঠিকঠাক থাকে। মাধ্যমিকের রেজাল্টও তোমাদের জুন মাসেই মেবি বেরিয়ে যাবে, জুন মাসের সেকেন্ড কিংবা থার্ড উইকে তোমাদের বেরিয়ে যাবে, যদি সব ঠিকঠাক থাকে। আবার বলছি যে এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট, কিন্তু যদি ঠিকঠাক না থাকে, পরিস্থিতি যদি আরও খারাপ হতে থাকে, তাহলে কী হবে, তোমাদের এক্সামও পেছাবে, আরও পেছাবে, কিছু করার নেই, কাউরই কিছু করার নেই। কিন্তু আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। তো এটাই তোমাদের জানানো ছিল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যে সমস্ত শিক্ষক দপ্তর, স্কুল হোক, কলেজ হোক, সমস্ত কিছু 10 জুন পর্যন্ত বন্ধ থাকবে, এবং 11 জুন তোমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।